যে প্রশ্নটা তিনি করেছেন, যে একটা হলো কি, যেটা আগেই বলেছি আমি, যে প্রথম হলো কি, যে এই ট্রাইব্যুনাল আপনার সরকার জনগণের রায় নিয়ে যুদ্ধাপরাধের বিচার শুরু করেছেন, দেশের জনগণ সেখানে সমর্থন দিয়েছেন, বিরোধী দল পর্যন্ত বলেছে যে আমরা যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে নয়, তবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হবে। আন্তর্জাতিক মানের সংজ্ঞাটা তারা শুধু খুলাসা করেন না, আন্তর্জাতিক মানের সংজ্ঞাটা কি? এই ট্রাইব্যুনালের প্রথম যে চেয়ারম্যান ছিলেন, ট্রাইব্যুনাল একের বিচারপতি নিজামুল হক নাসরিন, তিনি স্কাইপের যে আলোচনা সেইখানে যে কিছু কথাবার্তা এসেছে, সেখানেই ট্রাইব্যুনাল প্রথম সন্দেহের চোখে পড়ে যে এখানে সরকারের হাত আছে কিনা, এই ব্যাপারটা তার সেই স্কাইপের কথোপকথনের মধ্যে চলে আসে। এক পর্যায়ে তিনি নৈতিক কারণে তিনি পদত্যাগ করে চলে যান, তারপরে মানুষের ট্রাইব্যুনালের প্রতি আস্থা শেষ হয়ে যায় নাই। এই ট্রাইব্যুনালের সরকার গঠন করেছেন, প্রসিকিউশন সেল সরকার দিয়েছেন, তদন্ত দল সরকার দিয়েছেন, আমি তাদেরকে অভিবাদন জানাই যে এত অল্প সময়ে এত পুরনো মামলা তারা এনে যেভাবে তারা হাজির করেছেন, তারপরে দ্বিতীয় রায়টি হওয়ার পরে, কাদের মোল্লার রায়টি হওয়ার পরে এই ব্লগাররা তখন সন্দেহ করলো যে সরকারের সঙ্গে আতাত হয়ে গেছে, এরকম খবর রচেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে 14 দলের অন্যতম সিনিয়র নেতা রাশেদ খান মেনন, যিনি সমন্ধিতের প্রস্তাব গ্রহণ করেন নাই, তিনি দাঁড়িয়ে বলছেন সাপের মাথায় চুমু খাওয়া খাবেন না, সাপের মাথায় চুমু গেলে সাপ না, এটা বলেছেন রাশেদ খান মেনন, সাপের মাথায় চুমু গেলে সাপ চুবল মারবে। আর বাদল ভাই বলেছিলেন যে আমি আমার মায়ের সতীত্ব নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না, কি আবেগঘন বক্তব্য, এবং এই জাতি আবেগেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা সব হয়েছে, এবং আমাদের 30 লাখ শহীদ, 2.5 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ সেখানে আবেগ থাকবে, আবেগমথিত জাতি আমরা। যাই হোক, এই তারুণ্য এসেছে, কিন্তু তারুণ্যের পরবর্তীতে যে মঞ্চের যারা, আপনি দেখেন যে সাইদির মামলায় জাফর ইকবাল ছিলেন সাক্ষী, এমত ভাই আপনার সাথে আরেকটা টকশুতে আমি বলেছি, তিনি মামলায় সাক্ষী দেন না, এখানে এসে ফাঁসি চেয়েছেন, তার বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো চলছে কিনা সেইটার খবর নাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নাই 21 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি তিনি নিজেই নির্বাচিত না, তিনি এসেছেন এই মঞ্চে এসে বক্তৃতা করেছেন, তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নাই। আজকে যদি ডাকসুও থাকতো, এই ডাকসুর কাছাকাছি এই আন্দোলন, অন্তত ডাকসুর নিয়ন্ত্রণ থাকতো, যে একটা নির্বাচিত বডির হাতে থাকে, ডাকসুকে বলা হতো যে দ্বিতীয় পার্লামেন্ট। আরেকটা বিষয়, যে সংসদে দাঁড়িয়ে সরকারের সব মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বলেছেন তাদের সমস্ত দাবির সঙ্গে আমি একমত, আমিও তাদেরকে অভিবাদন জানিয়েছিলাম। কেন? আমি মনে করলাম শাহবাগের এই তারুণ্যের মাধ্যমে ভারতের আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে যে ঝাঁকি দিয়েছেন, আমার এখানে চলমান দুর্নীতি এবং অন্যায় জুলুমের বিরুদ্ধে এই তারুণ্যই কথা বলবে, জেগে উঠেছে। এখনো কথা বলেননি, এখনো বলেন নাই। এর পরবর্তীতে করলাম কি, আমরা তখন আস্থা হারালাম, কখন আস্থা হারালাম, যখন দেখলাম যে নাসিরুদ্দিন সুব বাচ্চু তিনি ডিকটেট করতেছেন টেলিভিশনে লাইভ প্রোগ্রামে, আমরা দেখছি কর্মসূচি ইমরানের কানে কানে, তারপর 14 দলের সব ছাত্র নেতারা ওইটা এখানে কথা বলছেন, তাদের নিয়ন্ত্রণ। এখানে আমরা দেখলাম যে আরেকজন পাবনার কমিউনিস্ট পার্টির নেতার ছেলে এক টেলিভিশনে আপনার টকশো করেন, তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত, তিনি এইখানে। তারপর আমরা দেখলাম একটা পত্রিকা, আপনার স্বল্প প্রচারিত একটা পত্রিকা, একটা টেলিভিশন উপস্থাপক, তিনিও এই এইটার মঞ্চে চলে আসছেন। আসুজ্জামান নূরকে আমরা দেখি, তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আওয়ামী লীগের আপনার প্রচার সম্পাদক এবং সাংসদ সম্পাদক এবং আপনার পার্লামেন্ট সদস্য আওয়ামী লীগের, তারা এখানে। মতি ভাই, যদি আজকে গণতন্ত্রের দাবিতে বা আজকে যদি দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য একটা শাপলা চত্বরে সমাবেশ করে, আমি সেটাকে স্যালুট করবো, অভিবাদন জানাবো। আমি যদি 3 দিন পরে দেখি সেইখানে এমাজউদ্দিন দাঁড়িয়েছেন আর শওকত মাহমুদরা দাঁড়িয়েছেন, তখন আমার বোঝা হয়ে যাবে যে এটা কার এবং কাদের। এবং সকল মন্ত্রী এসে তারা সংবিধান, তারা শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে 4 বছর আগে, হয়তো তারা ভুলে গেছেন, কিন্তু আমরা তো ভুলি নাই। তারা সংবিধান লঙ্ঘন করেছেন, তারা কারো প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হবেন না বলেছেন, তারা এখানে একটা পক্ষ অবলম্বন নিয়েছেন, তারা তাদের সঙ্গে একমত হয়েছেন, তাদের দাবি দেওয়ার সঙ্গে। আপনি বলেন যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা কিভাবে যে এই যে রাস্তায় দাঁড়িয়ে ইমরান যেটা বলছেন, ইমরান সরকার, আমি শেষ করে নিচ্ছি, আমি আজকেও লিখেছি যে 71-এ বঙ্গবন্ধু ছিলেন 70-এর ম্যান্ডেট নেওয়া জাতির একক অবিসংবাদিত নেতা, সেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। আজকে দেশের সাংবিধানিক সরকার আছে, সংসদ আছে, বিরোধী দল আছে, সেইখানে আলোচনা হয় এক পেশে, সেখানে সবাই মিলে কোনো আলোচনা নাই, সেখানে একজন স্বতন্ত্র সংসদ আছে, তিনি একদিন মাঝখানে ওয়াকআউট করে চলে গেছেন সংসদ থেকে। এইখানে ইমরান বলে গাড়ির পতাকা উঠবে, পতাকা কখন উঠবে না উঠবে সরকার নির্ধারিত, সেটা সেটা সরকার বলবে। স্কুলগুলোতে এমনি জাতীয় সঙ্গীত এবং পতাকা উঠে, সেই তাহলে শিক্ষামন্ত্রী থাকার দরকার কি, তাহলে সরকার থাকার দরকার কি আসলে? এই প্রশ্নগুলো আমরা